ঝিনাইদহের লালমিয়া এখন এক আলোচিত নাম। এই লালমিয়া কোনো মানুষের নাম নয়, নিজ বাড়িতে পোষা গাভীর গর্ভে জন্ম নেয়া লাল রঙের এড়ে বাছর। পরিবারের পক্ষ থেকে শখ করে নাম রাখা হয় লালমিয়া। জন্মের সময় তার চেহারা আর দশটি গরুর মতোই ছিল, কিন্তু মাথায় একে একে ছয়টি শিং গজালে আলোচনায় আসে বাছরটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকে আসছেন লালমিয়াকে দেখতে। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আদ্দিন সজীব। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোষনা ইউনিয়নের বাহরামপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে দুবছর আগে পোষা গাভীর গর্ভে সুস্থ ও স্বাভাবিক চেহারা নিয়ে জন্ম নেয় লাল রঙের একটি এড়ে বাছর। শখ করে নাম রাখা হয় লালমিয়া। বাছুরটির বয়স এক বছর পূর্ণ হলে স্বাভাবিক নিয়মে দুটি শিং গজায়। দুমাস পর সবাইকে অবাক করে তার মাথায় গজায় আরও দুটো শিং। এভাবে দুবছর পূর্ণ হতেই মোট ছয়টি শিং গজায় লালমিয়ার মাথায়। লালমিয়ার মালিক মোশারফ হোসেন জানান, ব্যতিক্রম ধর্মী এমন অদ্ভুত গরু দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে অসংখ্য মানুষ। প্রতিদিন দেখা আছে এক দুশো লোক আসেই আমার বাসায় এসে গরু দেখে। আমি কোনো সমস্যা মনে করি না, বেঁচে দেওয়ার সম্ভাবনা বেশি। তা যদি চিড়িয়াখানা সরকার যদি মনে করে চিড়িয়াখানা রেখে দেবো, যে অনেক লোকজন দেখাবে, দেখতে পারে, দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের একটা সুনাম। আমরা বিভিন্ন গোয়ালে দুধ সংগ্রহ করি, কিন্তু এরকম ছয় সিংয়ের গরু আর কোথাও নেই। মানুষের মুখে শুনেই যে গরুর ছয়টা শিং, এখন দেখে বিশ্বাস হচ্ছে। জন্মগত ত্রুটি কিংবা অসুস্থতার কারণে এমন হতে পারে, তবে যথাযথ পরীক্ষা ও পর্যবেক্ষণ করে এর কারণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই ঘটনাটির কারণ মোটামুটি দুটি। একটি হলো কনজেনিটাল ডিফেক্ট, যেটাকে বাংলায় বলা যায় যে জন্মগত সমস্যা। দুই, কোনো অসুস্থতাজনিত কারণ। এখন এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো বিষয়টি সম্পূর্ণ। জানানোর পরেই এটার মূল কারণটা কি সেটা আমরা জানতে পারব। ইতিমধ্যে আরও একটি শিং গজাতে শুরু হয়েছে। এটি বড় হলে সাত শিংয়ের অধিকারী হবে লালমিয়া। সরকার চাইলে চিড়িয়াখানায় লালমিয়াকে দান করে দেবার কথা জানিয়েছেন এর মালিক। তখন দেশ বিদেশের অসংখ্য মানুষ লালমিয়াকে দেখতে পারবে এমনটাই প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।